আরেকটা কথা হচ্ছে স্যার, ব্যবহার খুব ভালো। একটা পেশেন্ট যখন, না সবার আগে ওষুধ মেডিসিন বা চিকিৎসা তো হবেই, ট্রিটমেন্ট তো অবশ্যই, হবেই, কিন্তু ডক্টরের যদি ব্যবহার ভালো না হয় তখন কিন্তু মানে ভালো হইতে আর অনেক বেশি সময় এটা অনেক লেগে যায়। ইম্পর্টেন্ট একটা হ্যাঁ, কথা। আমার মানে কোমরের পেনটা মানে PLED প্রবলেম, এটা এখন বুঝতে পারিনি, কিন্তু আগে 2-3 মাস আগে ব্যথাটা মানে 2 মাস পর পর হইতো, আচ্ছা, মানে তিনবার হয়েছিল, এবার এবার লাস্ট 3বার হয়েছে, কিন্তু ফার্স্টে যখন আরও 2বার হয়েছে হুম হুম তখন মানে আমি রাঙ্গুনিতে বিভিন্ন ডাক্তার দেখাইছিলাম, ওষুধ খাইছি মানে এসব। শুধু কি কোমরে ব্যথা ছিল না আর হ্যাঁ, কোথাও না ব্যথা ছিল? রিসেন্টলি শুধু কোমরেই ছিল, প্রচণ্ড রকম মানে ব্যথা, ব্যথায় হাঁটতে পারতাম না, হাঁটতে গেলে মানে চিলিক দিত এমন অবস্থা। আচ্ছা, পরে ওষুধ খাইতাম, বলতো ওজন টোজন কমে দিতে, বারে ওষুধ খাইতাম, 1 সপ্তাহ খাইলে কমে যেত, পরে আবার 2 মাস পর, 1 মাস পর আবার ব্যথা, আচ্ছা, এমন 2বার মানে 2 মাস পর পর 2বার হয়েছিল। মানে এবার চিলিক দিচ্ছে কি পা দিলে, কি 2 পায়ে নাকি না, এক এক পায়ে পায়ে, সবসময়? শুধু বাঁ পায়ে, মানে বাপাটা বাঁ যখন পায়ে যখন মাটিতে পাড়া দিতেন, দিতাম কোমরে চিলিক দিত, চিলিক দিলে পা তখন মানে অবশ্যই হয়ে যেত, পা কাঁপতো, তখন ভর দিতে পারতাম না আর হাঁটতে পারতাম না। আচ্ছা, এই যে 15 দিন, আজকে মনে হয় 16 দিন আর 17 দিন হবো, হুম 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 এখন মানে অনেকটাই ভালো। হাঁটতে আলহামদুলিল্লাহ, বলতে কি, আমি এখন নিজের পায়ে হাঁটতে পারি, চলাফেরা করতে পারি, আলহামদুলিল্লাহ, আর এই কদিন যে বাসায় ছিলাম মানে 20-25 দিন একেবারে হাঁটা চলা একেবারে পারতাম না, একদম টোটাল। আমরা দেখেছি টোটালি আপনি পারতাম প্রথম না, যখন বলতে কারো এসেছেন, ভর ছাড়া, কারো সাপোর্ট ছাড়া আমি হাঁটতেই পারতাম না, মানে আর আপনার সাপোর্ট দিলেও ওয়াশরুমে আমার অনেক যাওয়া কষ্ট হইতো, বা স্বাভাবিক যে কাজগুলো সেগুলোর ওগুলো কোনোটাই আপনি পারতাম করতে না। পারছিলেন না। আর এখানে ভালো মানে অল্প খরচের মধ্যে বেস্ট ট্রিটমেন্টটাই হয় হয় আর কি, খুব তো আপনার এক্সপেন্সিভ না। অন্য ভাইকে জায়গায় দেখাতে যেতে গেলে দেখা হবে, যেত যে আমরা যদি স্কাম বা কোথাও যেতাম তো ওখানে অনেক এক্সপেন্সিভ। একটু এক্সপেন্সিভ হ্যাঁ, হয়ে যায় তো সেটা, ওরকম ফ্যাসিলিটি, ও তো যতটুকু আর কি 10 দিনের মাথায় মানে সম্পূর্ণ ভালো, সুস্থ হ্যাঁ হয়ে গেছে। সুস্থ হয়ে গেছিল। একটা কথা বলবো যে আমরা রিউমেটিক যে ডাক্তার দেখাইছি ওনার সাথে, যে ওর যেটা পজিটিভ আসছে তো আমাদের মানে ওর গার্জিয়ান পেশেন্টের গার্জিয়ানকে ডাক দিবে, ডাক দিয়ে তো বলবে যে জি 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 এটা পজিটিভ আসছে, আপনি এভাবে এভাবে মানে বুঝে তো বলবে জি এটা জি পজিটিভ জি আসবে, এরকম হইতে পারে, ওর জি জি ফিউচারে ব্যথা হতে পারে বা এটা সেটা, সে আচ্ছা, এরকম কোনো কথাই বলে নাই। তো মানে এরকম সে মানে ওনার মানে ফাইল কি লিখতে, ওষুধ লিখতে যতটুকু সময়, মানে ওর শুধু আসছে আর ও ঢুকছে, ওনার প্রেসক্রিপশন লেখা শেষ, আচ্ছা ওষুধ লেখা শেষ, তো ওটার জন্য আসলে বিশেষ করে ভাল লাগে না। যে না, আমি বুঝতে পেরেছি, যদি একজন ডাক্তারের সাথে মন খুলে কথাই বলতে জি না জি পারি, জি স্যাটিসফ্যাকশন যদি না আসে তাহলে পেশেন্ট কিভাবে ভালো হবে। তো এর জন্য স্যার এখানে আসছি, স্যার ভালো, স্যার মানে সবচেয়ে ভালো লাগছে যে স্যার টাইম দিছে অনেকক্ষণ, ফার্স্টের দিন যেদিন আসছে অনেক ভালো মতন আমাদের সাথে কথা বলছে এবং ওর সাথে কথা বলছে, বুঝাইছে পুরো হিস্ট্রিটা স্যার হ্যাঁ, শুনেছেন, মানে টাইমের একটা ব্যাপার ছিল না যে তাড়াহুড়া যে আপনারা মনের সবটুকু হ্যাঁ বলতে বলতে পেরেছেন। পারছি। আরেকটা কথা হচ্ছে স্যার, ব্যবহার খুব ভালো। একটা পেশেন্ট যখন, না সবার আগে ওষুধ মেডিসিন বা চিকিৎসা তো হবেই, ট্রিটমেন্ট তো অবশ্যই, হবেই, কিন্তু ডক্টরের যদি ব্যবহার ভালো না হয় তখন কিন্তু মানে ভালো হইতে আর অনেক বেশি সময় এটা অনেক লেগে যায়। ইম্পর্টেন্ট একটা হ্যাঁ, কথা। তো স্যার এখানে সব থেকে বেশি ভালো লাগছে যে ফার্স্টের দিন যেটা ভালো লাগছে সেটা স্যার অনেক সময় দিয়েছে, স্যার বলে নাই যে না আমার টাইম নাই, টাইম নেই আপনার সাথে এত কথা বলতে পারবো না। আমরা এর আগেও কিন্তু মানে এখানে আসার আগে ওই রিউমেটিকের যে রিউমাটোলজিস্টের কাছে যাওয়ার আগে আরেকটা থেরাপিস্ট ওনার কাছে গিয়েছিলাম, তো উনি বলতেছে, ওনার সাথে কথা বলার পর বের হয়ে যাওয়ার পর আবার একটু গেছিলাম, তো উনিও ভর্তির কথা বলছে কিন্তু তাও গেছিলাম, পরে উনি বলতেছে যে না আপনাকে তো এত টাইম দেওয়া যাবে না, কথা ওনার বলতে কথা পারবো মানে না। একটু বলছে, তো মানে আমার বলছে কথা বলছে, না হলে এত বেশি কথা বলার তো কিন্তু, তখন বুঝতে আর কি, পেরেছি, আমরা ভর্তি হব এখন এইভাবে যদি ব্যবহার করে না না তো, সেটা এর জন্য অবশ্যই, আর ওখানে আর আমরা কারণ রুগী আসলে কনফিউজ থাকতেই পারে যে আসলে আমার কি হয়েছে, বা আদৌ হুম আমি হুম এটাতে ভালো হবো কিনা, বা এটাই আমার জন্য প্রপার ট্রিটমেন্ট কিনা, সেটা তো আসলে আমার আগে জানতে হবে। 30% তো সেদিনই মানে আমার আসতে তো হবে, যে না আমি ওনার কাছে আসছি, আমি ভালো হয়ে যাব আপনি ফার্স্টে মেন্টালি তো। প্রিপেয়ার হয়ে গেছেন যে হ্যাঁ না আমি অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো হয়ে না যাব? ভালো হয়ে যাবে, ওই বিশ্বাসটা একটু তো আসতে হবে। তো অবশ্যই ডাক্তার, আমার কাছে যেটা মনে হয় যে ডাক্তারদের এই জিনিসটা খুব একটু খেয়াল করা দরকার, উচিত, যে একটু সময় দেওয়া, একটু ভালো মতো কথা বলা। অবশ্যই হ্যাঁ, অবশ্যই, তো এই জিনিসটা শফিউল্লাহ প্রধান স্যারের কাছে মানে আমি এসে আসলে অনেক স্যাটিসফাই। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডিতে আপনাদেরকে আবারও স্বাগতম। দর্শক, আমাদের আজকের যে ভাই নারায়ণগঞ্জের অধিবাসী, বয়স খুবই কম, মাত্র 26 বছর বয়স, একদম সুস্থ এবং স্বাভাবিক একটি মানুষ ছিলেন এবং খুব কর্মঠ একজন মানুষ। বাট আমাদের এই ভাইটা হঠাৎ করেই বেশ কিছুদিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে যান, ওনার প্রচণ্ড রকম পেইন শুরু হয় এবং যেটাকে আমাদের
ভাষায় বলা হয় এসপিএ, এটা এক ধরনের আর্থ্রাইটিস, এবং ওনার ডিস্ক বাল ছিল। পাশাপাশি ওনার যে PLID সেটা ধরা পড়ে, সেটা ছিল আপনার L45S1 এবং সার্ভাইকেলের 3-4-5-6। এই কয়েকটা ডিস্কে ওনার ডিস্ক বাল্জ ছিল এবং ডিস্ক প্রোল্যাপস ছিল, এবং পরবর্তীতে এটার জন্য একরকম উনি প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। কারো সাহায্য ছাড়া উনি চলাচল করতে পারতেন না, হুইল চেয়ার ছাড়া উনি চলতে পারতেন না, এরকম একটা অবস্থায় উনি চলে গিয়েছিলেন। বাট ওনাদের খুব তড়িৎ সিদ্ধান্তের কারণে এবং খুব দ্রুত সময় ওনারা সিদ্ধান্ত নিতে পেরেছিলেন, এবং কোথায় ওনারা কী ধরনের ট্রিটমেন্ট নেবেন সে ব্যাপারে যখন ওনারা দ্রুত খোঁজখবর নিতে শুরু করেন এবং সে অনুযায়ী ওনারা চিকিৎসা শুরু করেন, খুব অল্প দিনের ভিতরেই আমার এই ভাইটি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গিয়েছেন। কী হয়েছিল আসুন দর্শক একটু ওনার কাছ থেকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা একটু বলেন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ আকিব। আকিব, না আমরা জানি আপনি নারায়ণগঞ্জে থাকেন, নারায়ণগঞ্জের কোথায়? নারায়ণগঞ্জ নদীর ওপার বন্দর। বন্দরে? আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে কী হয়েছিল আপনার, আর ঠিক কতদিন আগে এটা হয়েছিল? আমার মানে কোমরের পেনটা মানে PLED প্রবলেম, এটা এখন বুঝতে পারিনি, কিন্তু আগে দু তিন মাস আগে ব্যথাটা মানে দুই মাস পর পর হইতো, মানে তিনবার হয়েছিল। এবার লাস্ট তিনবার হয়েছে, কিন্তু ফার্স্টে যখন আরও দুইবার হয়েছে তখন মানে আমি নারায়ণগঞ্জে বিভিন্ন ডাক্তার দেখাইছিলাম, ওষুধ খাইছি। শুধু কি কোমরে ব্যথা ছিল না? হ্যাঁ, না রিসেন্টলি শুধু কোমরেই ছিল প্রচণ্ড রকম মানে ব্যথায় হাঁটতে পারতাম না, হাঁটতে গেলে মানে চিলিক দিত এমন অবস্থা। আচ্ছা, পরে ওষুধ খাইতাম, বলতো ওজন টোজন কমে দিতে, বারে ওষুধ খাইতাম, এক সপ্তাহ খাইলে কমে যেত, পরে আবার দুই মাস পর, এক মাস পর আবার ব্যথা, এমন দুইবার মানে দুই মাস পর পর দুইবার হয়েছিল। মানে এবার চিলিক দিচ্ছে কি পা দিলে কি দুই পায়ে নাকি এক পায়ে? এক পায়ে, শুধু বাঁ পায়ে। বাঁ পায়ে যখন পাড়া দিতাম কোমরে চিলিক দিত, চিলিক দিলে পা তখন মানে অবশ্যই হয়ে যেত, পা কাঁপতো, তখন বড় দিতে পারতাম না আর হাঁটতে পারতাম না। আচ্ছা, তারপরে এই রিসেন্টলি যখন এই যে দুই তিন মাস পর এখন আবার হয়েছে তৃতীয়বার, তৃতীয়বার ব্যথাটা নারায়ণগঞ্জেও ডাক্তার অনেকগুলো দেখাইলাম, তিন চারটার মতো ডাক্তার দেখাইছি, তারপরে ওনারা MRI করছে, এই করছে, তারপরে বলতেছে যে আমার ডিস্কে নাকি কেমন প্রবলেম হয়েছে, ডিস্ক প্রলাপস হয়েছে, ওটার প্রবলেম হয়েছে ব্যথার কারণে। উনি ইঞ্জেকশন দিতে চাইছিল অনেক পরে, আমরা ইঞ্জেকশন দিইনি, যে ডাক্তারের কাছে যাইতাম মানে বলতো এক সপ্তাহ ওষুধ খাইতে, ওষুধ খেয়ে মানে ট্রাই করে দেখতো মানে ব্যথাটা কমে নাকি। আচ্ছা, কিন্তু মানে দুই একদিন কমতো, দুই একদিন কমার পর যখন লাস্ট সময় যখন সাত দিনের সময় গেলে তখন আমার ব্যথা অতিরিক্ত বেড়ে যেত, কারণ আমি ডেটের আগেই তারপরে আবার ডাক্তারের কাছে যাইতে হইতো। আচ্ছা, মানে ব্যথা বেড়ে, তারপরে ওনারা তারপরে অর্থোপেডিক্স দেখাইছি, অর্থোপেডিক বলে নার্ভের ডাক্তারের কাছে দেখাইতে, ওনার কাছে গেছি, উনি বলে পরে আবার ওই যে বাতের ডাক্তার, ওই ডাক্তারের কাছে যাইতে। আচ্ছা, পরে অনেক কিছু দেখানোর পর ওই যে ব্যথা কমে না, কোনোভাবে কমতেছে না, পরে অনেক পরীক্ষা টরীক্ষা দিল, পরে যখন আপু আবার এই হসপিটালে ভিডিও দেখছে, ভিডিও দেখে ডিপিআরসি হসপিটালে ওই স্যারের ভিডিও আগে আসা হয় নাই, এই ফার্স্ট টাইম আসা হয়েছে, ভিডিও দেখছে, ভিডিও অনেক আগে থেকে দেখতেছিলাম, মানে ওই ডাক্তারগুলো যখন দেখতেছি তখনও দেখতেছিলাম, মানে ভাবতেছি আর পরে দেখতেছি মানে টিকে যেতেছে না আর ব্যথা, ওষুধও কাজ হইতেছে না, পরে নাপ মার মানে না পারতে পর আপুই ই করে আমার অনেক ফোর্স ই করে নিয়ে আসছে, নিয়ে আসার পর এই যে 15 দিন, আজকে মনে হয় 16 দিন না 17 দিন হবো, এখন মানে অনেকটাই ভালো, হাঁটতে বলতে কি আমি এখন নিজের পায়ে হাঁটতে পারি, চলাফেরা করতে পারি আলহামদুলিল্লাহ। আর এই কদিন যে বাসায় ছিলাম মানে 20-25 দিন একেবারে হাঁটা চলা একেবারে পারতাম না, একদম টোটালি আমরা দেখি আপনি প্রথম যখন এসেছেন না বলতে কারো বট ছাড়া কারো সাপোর্ট ছাড়া আমি হাঁটতে পারতাম না, সাপোর্ট দিলেও আমার অনেক কষ্ট হতো, বা স্বাভাবিক যে কাজগুলো সেগুলো আর কোনোটাই করতে পারছিলেন না। প্রথম যখন স্যারের কাছে আসেন, স্যার যখন আপনাকে দেখেন কি বলেছিলেন স্যার আপনাকে দেখে? স্যার আমার বলতেছিল ওই যে PLED ইয়ের প্রবলেমটা হয়েছে, আর ওই যে HLV-27 নাকি যেন ওটা পজিটিভ, ওটা পজিটিভ ছিল, ওটা পজিটিভ ছিল, সেই কারণে ব্যথা না কমতেছিল না। স্যার তারপরে বলল আমার সাজেশন দিল ওষুধ টষুধ, আর স্যার বললো 15 দিন থাকার কথা, 15 দিন থাকার, তারপরে স্যার কি এমনি কোনো কিছু বলেছেন যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন বা ভালো হবেন, এমন কোনো আশ্বাস দিয়েছিলেন? হ্যাঁ, এই মানে 15 দিন থাকলে আপনি বুঝতে পারবেন মানে অনেকটাই ভালো, আর 15 দিন আগেই থেকে আমি বুঝতে পারছি যে আর ওনার যেদিন নিয়ে আসছে, যেদিন 11 তারিখে ভর্তি হয়েছি, 11 তারিখে তো আমি হাঁটতে পারি না, আমার রাত্রেবেলা যখন সকালবেলা ওই যে রাসের স্যারের কাছে নিয়ে গেলো, রাস স্যার তখন আবার ইটি করলো, ওদিন থেকেই আমি হুইল চেয়ার লাগে না, ওদিন থেকেই স্বাভাবিক একটু একটু হাঁটতে পারতেছি আলহামদুলিল্লাহ।
পরে এখন এই পর্যন্ত এই কয়দিন মানে পুরোপুরি অনেকটাই সুস্থ এখন। এখন তার মানে আপনি সেই স্বাভাবিক চলাচল করতে পারছেন, আপনি পা দিলে সেই যে ব্যথা করতে সেটা এখন করছেন না, চিলিক মারতো বা ওই ব্যথা ও একেবারেই নাই। তার মানে মনে হচ্ছে যে সেই স্বাভাবিক জীবনে আবার ফিরে গেছেন, সেই যে আগের যে জীবনটা মানে যখন একদম সম্পূর্ণ সুস্থ ছিলেন, ভালো ছিলেন, মানে আগে যেভাবে চলাফেরা করতে পারতাম, মানে এখন এক মাস পর টোটালি আগের মতোই এখন চলাফেরা করতে করতেছি, কোনো পেন বা কোনো ব্যথা করতেছে। তো এই যে মাঝখানে যখন আপনি ট্রিটমেন্ট করছিলেন, কিন্তু আপনি ওষুধ খাচ্ছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, কিন্তু ভালো হচ্ছেন না, কখনো কি মনের ভিতর সংশয় দেখা দিত আমি কি আদৌ ভালো হব বা আমি কি আদৌ কি আগে? হ্যাঁ, নিজের কাছে অনেকটাই খারাপ লাগতো, ই লাগতো, কষ্ট, মানে তখন আম্মু আপুরা অনেক ই করতো বুঝে, তারপরে অনেক টেনশন করছে, তারপরে অনেক টেনশনের মধ্যেই ছিলাম এই কদিন, মানে কবে সুস্থ হবো বা কবে চলাফেরা করতে পারবো, মানে এই কদিন যেমন আজকে যেমন সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে আপনি আপনার বাসায় ফিরে যাচ্ছেন, আপনার যে আপন মানুষদের কাছে আবার আপন পরিবেশে ফিরে যাচ্ছেন, কেমন লাগছে পুরো বিষয়টা? অনেকটাই ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য এই আনন্দটুকু কি একটু শেয়ার করবেন তাদের সাথে বা তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন যারা এই ধরনের সমস্যাটা ভুগছেন? আমাদের আশপাশে কিন্তু এরকম অসংখ্য রুগী আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভোগেন, তাদের জন্য কিছু বলবেন? না, যারা আমার মতো এই সমস্যায় ভুগতেছে ভাই, মানে এত বাইরের ওই যে বিভিন্ন ডাক্তার আছে, ওই সব ডাক্তার না দেখায় আমি মনে করি আমার নিজে, আমি অন্যের কথা না, আমি নিজে প্রুভ হয়েছি, সেজন্য বলতেছি, মানে DPRC হসপিটালে আসতে পারে বা এখানে সফিউল্লাহ স্যারের সাথে কথা বলতে পারে, দেন যদি ভালো মনে হয় তাহলে ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিতে পারে, নিজে নিজে বুঝতে পারবে। আমি ভর্তি হয়ে অনেকটাই প্রুভ হয়েছি আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আকিব সাহেব ওনার মুখ থেকে ওনার পুরো বিষয়টা আমরা জানলাম, দেখুন যে ওনারা সঠিক সময় একটা সঠিক সিদ্ধান্ত যখন নিতে পেরেছেন, দেখুন খুব অল্প সময়ের ভিতরে আমাদের এই ভাইটি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন। আর এই পুরো ট্রিটমেন্টের সময়টা, যেটা আমাদের পেশেন্টে কিছুদিন আগেই বলেছেন যে ওনার বোন ওনার সাথে ছিলেন এবং ওনার ফোর্সেই কিন্তু উনি এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসেন। আসলে একটু ওনার কাছ থেকে একটু জানি যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে কী হয়েছিল এবং ওনারা কী কী ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আচ্ছা আপু, আমরা জানি যে আপনার ভাই দীর্ঘ একটা সময় উনি PLID রোগে উনি ভুগেছেন, পাশাপাশি ওনার আর্থ্রাইটিস ছিল, SPA, ওনার HLA-B27 আপনার পজিটিভ ছিল, তো এটার জন্য উনি বেশ কিছুটা কষ্ট করেছেন এবং ওনার লাইফ একরকম প্রায় ডিজেবল হয়ে গেছিল। আমাদেরকে যদি একটু প্রথম থেকে বলেন যে কী কেমন দেখেছিলেন এবং আপনারা কী কী স্টেপ নিয়েছিলেন। ওর তো কয়েক মাস আগে থেকে এরকম ব্যথা হতো, তো ব্যথা হতো, ও করতো যে একটু একটু ব্যথা হচ্ছে কোমরে, তো আমরা সাধারণত তো অত ডিপলি আর ভাবি না যে কোমরে হয়তো বা ব্যথা হতেই পারে, যেহেতু ওর ওয়েটটা একটু বেশি, তো তখন ও আর কি ওষুধ কিনে খেয়ে ফেলতো, নিজেরটা নিজেই বলতো না। দুইবার তিনবার এরকম, মানে দুই দিন ওষুধ খাওয়ার পর তারপর আম্মু বলতেছে যে না, বারবার কোমর ব্যথাটা দুইবার তিনবার কেন হচ্ছে, ভালো ডক্টর একটা দেখানো উচিত, কারণ কোনো প্রবলেমও হতে পারে, আর্লি দেখানো উচিত। তো আমরা দেখাতাম, একবার খাইছি, ব্যথা কমছে কয়েকদিন, তো এক মাস পর আবার দেখে ব্যথা, তো ব্যথা হওয়ার পর আবার কাছে গেলাম অন্য একটা ডাক্তারের কাছে, তখন উনি বললো যে এক সপ্তাহ ওষুধ দিয়ে কমে যাবে, কমে নাই এক সপ্তাহ ওষুধের পরে। তারপর MRI করলাম, MRI করার পরে মানে ওই যে PLID-র ব্যাপারটা আর কি কনফার্ম হলো, হ্যাঁ কনফার্ম হয়েছে। তো ওটা কনফার্ম হওয়ার পরে তখন স্যার বলতেছে যে এরকম ওষুধ দিছে, তো ওষুধ দেওয়ার পরে উনি আবার বলতেছে যে ইঞ্জেকশন নিতে হবে। তা আমরা আসলে এখন ইঞ্জেকশন নিতে চাচ্ছিলাম না, ভাবছিলাম যে ওটা কোনো রিস্ক হয়ে যাবে নাকি, এত এক্সপেন্সিভ একটা ইঞ্জেকশন নিব। তারপর উনি সাথে সাথে আবার বলছিল যে ওনার নার্ভের সমস্যা আছে, মানে যেহেতু রক টান দিতেছে বলতেছে নার্ভের সমস্যা আছে, তো আমরা আবার তখন নার্ভের যেহেতু সমস্যা দেখাইছে। আচ্ছা, নিউরো খানোর পর ফার্স্টে ওষুধ দিয়েছিল, বলছে 10 দিন খাওয়ার জন্য, তো এক সপ্তাহ 2-3 দিন খাওয়ার পর একটু ভালো ছিল, তো এক সপ্তাহের মানে 7 দিনের মাথায় গিয়ে ওর আবার পেন, মানে অনেক পেন, ও হাঁটতেই পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে। তারপর আবার আসলাম ঢাকাতে, আবার নিউরোসার্জন দেখালাম ওনাকে, তো উনি বলতেছিল যে ওর নার্ভের সমস্যা নাই, ওর হচ্ছে রিউমাটোলজিস্ট দেখাইতে হবে। আচ্ছা, তো আমরা রিউমাটোলজিস্ট এখন লকডাউনের মধ্যে ঢাকায়, এরপরে আসতে পারি নাই, নারায়ণগঞ্জে দেখাইছি। তখন উনি টেস্ট দেওয়ার পরে, টেস্টের রিপোর্ট আসছে 10 তারিখে, 10 তারিখে রিপোর্ট আসার পর ওইটা যখন HLA-B27 পজিটিভ আসার কারণে, তো আমি আবার এর মধ্যে ভিডিও দেখতাম স্যারের যে এখানে পেন রিলিফ করে উইদাউট মেডিসিন, অপারেশন ছাড়া, হ্যাঁ। তো তখন আমি বলি যে সব কিছু ট্রাই করছে, এটাও একটু দেখে আসি স্যার এখানে, হ্যাঁ দেখতে তো সমস্যা নেই, আর এখানে অনেক সুস্থ হচ্ছে, কয়েকজনের কাছে আমি খবরও নিলাম। তারপর আর কি আমি আর অন্য ডাক্তারের কাছে মুভ করিনি যে না অন্য ডাক্তারের কাছে যাবই না, কারণ সময়
যদি একদিন যায় একদিনই লস আমার কাছে মনে হচ্ছিল, খুব টেনশনে ছিলাম। তো পরের দিন 11 তারিখে সকালে চলে আসছে আচ্ছা স্যার এখানে। স্যার এখানে আসার পর স্যার ভালো মতো বললো, বুঝাই বললো। তো আর তখন বললো যে অ্যাডমিশন হওয়ার জন্য আর পিএলআইডি পেশেন্ট অ্যাডমিশন হতেই হবে, কারণ এসে যে থেরাপি দিবে ওটা ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ ডিফিকাল্ট, ওটা আসলে ভালো হবে না, পিএলআইডি পেশেন্ট ভর্তি হতেই হবে, সম্পূর্ণ রেস্টে থেকে তাদের আসলে ট্রিটমেন্টটা নিতে হয়। হ্যাঁ আর এখানে ভালো মানে অল্প খরচের মধ্যে বেস্ট ট্রিটমেন্টটাই হয় আর কি, খুব এক্সপেন্সিভ না। অন্য জায়গায় দেখাতে গেলে দেখা যেত যে আমরা যদি বা কোথাও যেতাম তো ওখানে অনেক এক্সপেন্সিভ, একটু এক্সপেন্সিভ হয়ে যায়। তো ওরকম ফ্যাসিলিটি তো মানে আন্তর্জাতিক মানের চিকিৎসা আমাদের বাংলাদেশে হচ্ছে বা খুবই কম খরচের ভিতরে এবং খুব দ্রুত সময়ের ভিতরে আসলে এই ধরনের পেশেন্টরা রিভার্স করে আমাদের। হ্যাঁ তো তো 10 দিনের মাথায় মানে সম্পূর্ণ সুস্থ হয়ে সুস্থ হয়ে গেছিল। তারপর আর একটু একটু প্রবলেম ছিল এর জন্য আর কি আরো কয়েকটা দিন থেকে গেলাম আর কি, যাতে পরবর্তীতে প্রবলেমটা না হয়। আলহামদুলিল্লাহ, আমরা জানি যে আপনার ভাইকে মানে সম্পূর্ণ আপনি আপনার ডিসিশনে আসলে আপনি একরকম ফোর্স করে নিয়ে আসেছেন, যেটা কিছুদিন আগে আমাদের এই ভাই বলেছেন। তো এই যে ফোর্স করে আপনার ভাইকে আপনি একটু রিস্ক নিয়ে নিয়ে এসেছেন, আপনার কি মনে হয়েছে ডিসিশনটা সঠিক ছিল কি? আমার কাছে তো মনে হয় বেস্ট ডিসিশনই ছিল আলহামদুলিল্লাহ। তো এই যে আপনার ভাইকে যে অন্য জায়গায় আমি ডাক্তার দেখাতাম, ডাক্তার মেডিসিনই দিত, মেডিসিন দিলে কিন্তু ওর ব্যথার জন্য প্রপার ট্রিটমেন্টটা হতো না, ওর মানে প্রপার ওর অ্যাঙ্কোলজিংয়ের জন্যই ওর প্রপার ট্রিটমেন্ট হচ্ছে যে মাস্ট এক্সারসাইজ আর থেরাপি। জি হ্যাঁ, আর মেডিসিন তো খেতে হবেই, অবশ্যই একটা মেডিসিন যে ওটা পজিটিভ আসার জন্য খেতে হবে এটা তো নর্মাল বিষয়, কিন্তু আমরা যদি না করতাম না আসতাম তাহলে দেখা যায় শুধু মেডিসিন খেয়ে যেতাম, মেডিসিন খেলে কয়েকদিন ব্যথা থাকতো না, আবার কয়েকদিন পর আবার হতো, কিন্তু প্রপার ওর ট্রিটমেন্টটা হতো না, আর দেখা যেত যে আর 1 বছর বা 1.5 বছর পর ওর অবস্থা আরো খারাপ হয়ে যেত। আমরা এরকমটাই কিন্তু দেখি আসলে পেশেন্টরা এরকম অবস্থায় আসলে হয় মানে যত লেট করবে ততই খারাপ, কিন্তু অনেকে দেখা যায় যে অনেক ডাক্তার, আরেকটা কথা বলবো যে আমরা রিউমেটিক যে ডাক্তার দেখাইছি ওনার সাথে ওর যেটা পজিটিভ আসছে তো আমাদের মানে ওর গার্জিয়ান পেশেন্টের গার্জিয়ানকে ডাক দিবে, ডাক দিয়ে তো বলবে যে এটা পজিটিভ আসছে আপনি এভাবে এভাবে মানে বুঝে তো বলবে এটা পজিটিভ আসবে এরকম হইতে পারে, ওর ফিউচারে ব্যথা হতে পারে বা এটা সেটা, সে এরকম কোনো কথাই বলে নাই। আচ্ছা তো কিভাবে ভালো হবে, তো এর জন্য স্যার এখানে আসছে। স্যার ভালো, স্যার মানে সবচেয়ে ভালো লাগছে যে স্যার টাইম দিছে অনেকক্ষণ, ফার্স্টের দিন যেদিন আসছে অনেক ভালো মতন আমাদের সাথে কথা বলছে এবং ওর সাথে কথা বলছে বুঝাইছে পুরো হিস্ট্রিটা স্যার শুনেছেন, মানে টাইমের একটা ব্যাপার ছিল না যে তারা হুড়া যে আপনারা মনের সবটুকু বলতে পেরেছেন, বলতে পারছি আর কি, সেটাই আর কি, ওটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। মানে আপনার কাছ থেকে যেমন জেনেছে আপনার গার্ডিয়ানের সাথেও কথা বলেছেন, তারপর উনি প্রপার ট্রিটমেন্ট উনি শুরু করেছেন স্যারের। এই যে আজকে দীর্ঘ একটা দিন পর এই যে এত টাকা পরিশ্রম করলেন, এত কষ্ট করলেন এবং আজকে আপনার ভাইকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে আপনাদের কাছে? এটা তো অবশ্যই ভালো লাগারই কথা, যে এই পরিমাণ টেনশনে ছিলাম আর ও তো যেহেতু একা মানে একদম ইয়াং একটা ছেলে, হ্যাঁ তো ওইটাই অনেক একেবারে বাসায় তো অবস্থা অনেক খারাপ ছিল, সবাই খুব টেনশনে ছিল। হুম আলহামদুলিল্লাহ। দর্শক আপনারা এতক্ষণ শুনতে পেলেন আমাদের এই পেশেন্টের কাছ থেকে এবং ওনার বোনের কাছ থেকে, দেখুন ওনারা কিন্তু বেশ কিছু ছোট ছোট পয়েন্ট বলেছেন এবং বেশ কিছু জিনিসের প্রতি ওনারা ইঙ্গিত করেছেন এবং বারবারই কিন্তু আসলে একটা জিনিস এখানে উঠে আসে, যেটা হচ্ছে আপনার সঠিক সময়, সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক ডায়াগনোসিস। আপনার এই তিনটা জিনিসের যদি আসলে কম্বিনেশন থাকে, একটা রোগী আসলে সুস্থ শুধুমাত্র সময়ের ব্যাপার, রোগী সুস্থ হবেই যদি আপনি সঠিকভাবে তার ডায়াগনোসিস করতে পারেন এবং সঠিক সময় করতে পারেন এবং তাকে যদি সঠিক ট্রিটমেন্টটা দিতে পারেন। দর্শক যেটা আমাদের এই ভাইয়ের ক্ষেত্রে হয়েছে এবং দেখুন খুব অল্প দিনের ভিতরে আমার এই ভাই কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন, এটা সত্যি অনেক বড় একটা আশার কথা। আমাদের দেশে যে এই ধরনের আন্তর্জাতিক মানের চিকিৎসা হচ্ছে বর্তমান সময়ে, কিন্তু বেশ কিছু ভালো ভালো এই ধরনের ডক্টর আমাদের এই বাংলাদেশে আছেন যারা এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন অক্লান্তভাবে। তাদের ভিতরে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানও একজন, যিনি এই কোভিডের সময় কিন্তু উনি দিন রাত এক করে দিয়ে উনি রোগীদেরকে সেবা দিচ্ছেন
এবং ফেস টু ফেস বসে উনি ওনাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছেন, যেটার ফলশ্রুতিতে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভাই আজকে সম্পূর্ণ সুস্থ। শুধু আমাদের এই ভাই না, কিন্তু এরকম অসংখ্য অসংখ্য রোগী আমাদের ভালো হয়ে যাচ্ছেন। যদিও সবাইকে আমরা আপনাদের সামনে আনা সম্ভব হয় না, কারণ এত মানুষের সাথে কথা বলাটা একটু ডিফিকাল্ট। সো তারপর আমরা চেষ্টা করি যতটুকু পারি আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারার চেষ্টা করি, আমরা আপনাদের সামনে নিয়ে আসার জন্য। শিওর, অবশ্যই। একটা কথা হচ্ছে স্যার, ব্যবহার খুব ভালো। একটা পেশেন্ট যখন না, সবার আগে ওষুধ মেডিসিন বা চিকিৎসা তো হবেই, ট্রিটমেন্ট তো হবেই, কিন্তু ডক্টরের যদি ব্যবহার ভালো না হয় তখন কিন্তু মানে ভালো হইতে আর অনেক বেশি সময় লেগে যায়। এটা ইম্পর্টেন্ট একটা কথা। তো স্যার এখানে সবথেকে বেশি ভালো লাগছে যে ফার্স্টের দিন যেটা ভালো লাগছে সেটা স্যার অনেক সময় দিয়েছে। স্যার বলে নাই যে না আমার টাইম নাই, টাইম নাই, আপনার সাথে এত কথা বলতে পারবো না। আমরা এর আগেও কিন্তু মানে এখানে আসার আগে ওই রিউমেটিকের যে রিউমেটোলজিস্টের কাছে যাওয়ার আগে আরেকটা থেরাপিস্ট ওনার কাছে গিয়েছিলাম, তো উনি বলতেছে ওনার সাথে কথা বলার পর বের হয়ে যাওয়ার পর আবার একটু গেছিলাম, তো উনিও ভর্তির কথা বলছে কিন্তু তাও গেছিলাম। পরে উনি বলতেছে যে না আপনাকে তো এত টাইম দেওয়া যাবে না, কথা বলতে পারবো না। তো আমার তো তখন আর কি আমরা ভর্তি হব এখন এইভাবে যদি ব্যবহার করে, না না সেটা এর জন্য আর ওখানে আর আমরা, কারণ রোগী আসলে কনফিউজ থাকতেই পারে যে আসলে আমার কি হয়েছে বা আদৌ আমি এটাতে ভালো হবো কিনা বা এটাই আমার জন্য প্রপার ট্রিটমেন্ট কিনা, সেটা তো আসলে আমার আগে জানতে হবে। তারপর আর আমরা জানি যে আসলে ভালো ব্যবহার বা একজন ডক্টর যখন ভালো করে একটা রোগীকে দেখেন তার ব্যবহারে আসলে অর্ধেক ভালো হয়ে যায়, এটা অনেকেই বলেন। 30% তো সেদিনই মানে আমার আসতে তো হবে যে না আমি ওনার কাছে আসছি, আমি ভালো হয়ে যাব। আপনি মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছেন যে না আমি অবশ্যই ভালো হয়ে যাব, ভালো হয়ে যাব, ওই বিশ্বাসটা একটু তো আসতে হবে। তো ডাক্তার আমার কাছে যেটা মনে হয় যে ডাক্তারদের এই জিনিসটা খুব দরকার যে একটু সময় দাও, একটু ভালো মতো কথা বলা। অবশ্যই। তো এই জিনিসটা শফিউল্লাহ প্রধান স্যারের কাছে মানে আমি এসে আসলে অনেক স্যাটিসফাই, আলহামদুলিল্লাহ। স্যার টাইমও দিয়েছে আর ভালো ব্যবহার, আবার এখানে যে দেখতে আসছে সে পরশুদিন আমি স্যারের কাছে যখন গেলাম তো ওখানে স্যার ছিল, মানে একবার দেখা করে আসছি, তার পরের বার আবার দেখা করছি, পরের বার আবার দেখা করতে যাওয়া স্যার আসবে কিনা, স্যারই কিন্তু থার্ড বারের সময় স্যার নিজেই আসছে যে কথা বলতে চাইছিল, দোকান তখন স্যার ছিল না বা বিজি ছিল, পরে স্যার নিজেই আসছে। অন্য ডাক্তাররা হয়তো বা এরকম টাইপ একটু রিয়ার দেখি খুব কম, মানে পরে হয়তো পরে একটু যে কেন বারবার তো টাইম দিতে পারবো না, ডাক্তারদের তো টাইম অনেক এক্সপেন্সিভ। বুঝতে পেরেছি। তো স্যার এদিক থেকে বলবো যে অনেক ভালো। আশা করি অবশ্যই অন্যান্য যারা আছেন তারা এই বিষয়ে একটু হয়তো নজর দিবেন। ধন্যবাদ। যাই হোক দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, এবং কষ্ট করে আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ শুনেছেন পুরো বিষয়টা। আশা করি আজকের এই বিষয়টা থেকে আপনারা ছোটো ছোটো অনেকগুলো পয়েন্ট, অনেকগুলো বিষয়ের প্রতি আপনার ওনারা যেটা আলোকপাত করেছেন আপনারা সেই বিষয়গুলো ধরতে পেরেছেন এবং এ থেকে আপনারা ভালো উপকৃত হবেন। আর দর্শক আপনাদের জন্য বলে রাখছি যে আমাদেরকে আপনারা সবসময় 24 ঘন্টা আপনারা পাবেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারগুলোতে। যদি কারোর কোনো ধরনের সমস্যা থাকে বা আপনার যেই ধরনের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর বিষয়ে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, ইমেল করতে পারেন আমাদের, এবং ফেসবুকে আপনারা কমেন্টস করবেন আমাদেরকে, এবং যে কোনো ধরনের প্রশ্ন আছে সব কিছুর জন্য আপনারা যে কোনো সময় আমাদেরকে ফোন করলে আশা করি আপনারা এর একটা ভালো একটা সমাধান সবসময় পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আপনাদের মূল্যবান মতামতগুলো শেয়ার করেছেন, এ থেকে হাজার হাজার দর্শক অবশ্যই অনেক অনেক কিছু তারা জানতে পারলো এবং তারাও এর থেকে অনেক উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।